এর কাছে আসবো। এই শেখ সিরাজ বা শেখ সিরাজউদ্দিন, ইনি নাকি ডাক্তার ছিলেন, হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন, মানে ডাক্তার থেকে তাদের অভিযোগ অনুযায়ী এখন ডাকাত হয়েছেন, মানে যারা ধরো সেবা করতেন, মানুষের প্রাণ বাঁচানোর কাজ যিনি করতেন, তিনি এখন কার্যত ভক্ষকের ভূমিকা নিয়েছেন। আমি বলছি কোথাও এই যে পরিস্থিতি একেবারে শান্ত হয়ে গিয়েছে, তোমরা সেখানে গিয়ে এই শান্তিতে উস্কানি দেওয়ার পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করছো, কিন্তু যারা সাধারণ মানুষ যারা সেখানে অভিযোগ করছেন, এই পুলিশের এত আশ্বাস সত্ত্বেও ভয়ের বাতাবরণ কোথাও কমেছে বলে মনে হচ্ছে কোনস্তাব? না, আসলে ও ডাক্তার, পরে হোমিওপ্যাথি ভালো করে খোঁজ নিয়ে দেখো, ও কোয়াক ডাক্তার, এখন তৃণমূলে তো সবাই ডাক্তার। আর ও তো সাজান্ত গ্রেপ্তার হয়ে আছে, সাজান্ত গ্রেপ্তার অবস্থায় আছে, মমতা ব্যানার্জির আন্ডারে গ্রেপ্তার আছে। আর ওই ডিজিআর গ্রেপ্তার, ও গ্রেপ্তার মানে মমতা ব্যানার্জি আঁচলের তলায় রেখে দিয়েছেন তাকে, আর সাজিয়ে রেখে দিয়েছেন সুন্দর করে, মমতা ব্যানার্জির নির্দেশে ওকে লুকিয়ে রাখা হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে। ইয়ে ডিজি এবং রাজীব কুমার কালকে 2 ঘন্টার জন্য নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, তখন সেটিংয়ের ডিলটা হচ্ছিল মমতা ব্যানার্জি ওখানে যাবেন, ডিজি চলে গেলেন, এরপর একদিন অ্যারেস্ট হবেন, সোমবারের মধ্যে মঙ্গলবারের মধ্যে অ্যারেস্ট হবেন, কারণ 50 দিন তো হয়ে গেল পুলিশের মুখ পুড়ছে, আর মানুষের চাপ যে জায়গায় গেছে। আমি বলি কৌস্তব, এইটা কিন্তু সুদীপও বলতে পারেন যে সোমবার মঙ্গলবার অ্যারেস্ট হবে, যেটা তুমি বলছো। না না, আমি কি বলছি, অ্যারেস্ট হবে মানে কিছু নাটক তো, ইডি সিবিআই যাতে ফেস না করতে হয়, এ তো সহজ কথা। কাকুর কণ্ঠস্বর পেতে এত লেগে গেল, যে কণ্ঠস্বর পেয়ে গেল সিবিআই, সুবীর আহাদের ভাষায় সেইটা ছিল হচ্ছে একেবারে শান্ত পরিস্থিতি, যে ভয়ের বাতাবরণ থাকবে, যারা নির্যাতিত হচ্ছেন দিনের পর দিন তারা সয়ে যাবে, তার মানে অল ইজ ওকে। আমি বলবো সুব্র ওখানে শ্মশানের শান্তি বিরাজ করছে। আজকে সকাল থেকে ওই শাহজাহানের ভাই ডিজি আসার আগে অবধি বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের থ্রেট করেছে। এখন মজা হচ্ছে, মানুষ আর ভয় পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের। আজকে পুলিশের সামনে গিয়ে একজন ভদ্র মহিলা তিনি বলছেন, আমি সিপিআইএম করি বলে আমার জমি কিনে নিয়েছে বিরোধীরা। তারা দেখছেন বিরোধী মানুষগুলো, গরিব মহিলারা, কেউ কেউ বলছেন আমরা তৃণমূল কংগ্রেস করি, তারপরও আমাদের ওপর অত্যাচার হয়েছে। আমার খারাপ লাগছে যে তৃণমূলের প্রতিনিধিরা, যাদের লজ্জায় মুখ ঢাকার কথা, তারা মুখ খুলে নির্লজ্জ বেহায়ার মতো কথা বলছেন, আর যে মহিলাদের মুখ পরিষ্কার খুলে বলার কথা, তাদের আইনের কারণে মুখ ঢেকে রাখতে হচ্ছে।